পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটক ও তৃষ্ণার্তদের মধ্যে 3000 বোতল পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে কুয়াকাটা পৌর ও মহিপুর থানা ছাত্রলীগ। এই গরমে মন্ত্রী মহোদয় পানি বা স্যালাইন দিয়া মানুষকে সান্ত্বনা দিতে আসে। শরীর ঘামাই গেছে, এই জন্য একটা গুরুগারায় কিছু ছেলেরা পানি দিয়ে গেছে, খাইয়ে পড়ে না, ঠান্ডা লাগে। শুক্রবার সকালে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন কুয়াকাটা পৌর শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সৈকতে নামার আগেই পর্যটকদের হাতে এক প্যাকেট করে খাবার স্যালাইন ও 500 মিলিলিটারের একটি করে পানির বোতল তুলে দেন তারা। এর আগে বৃহস্পতিবার বিকেলে মহিপুর থানা ছাত্রলীগের মহিপুর বাজারে আগত দিনমজুর, কৃষক, চালক সহ পথচারীদের মধ্যে এসব পানীয় বিতরণ করে। আমাদের খুব কষ্ট হয়, তার জন্য আমাদের এই মন্ত্রী মহোদয় আমাদের এই স্যালাইন আর পানি দিয়েছে, তার জন্য মন্ত্রী মহোদয়কে অনেক ধন্যবাদ। পানি দিয়েছে, ভালো লাগছে। আর এই আড়াচলা পথে হেরাও কিনেছে, আগেও ভালো লাগছে, শান্তি পেয়েছে। মহিপুরের ছাত্রলীগের বড় ভাইরা স্যালাইনের পানি দিয়ে গেছে, আমরা খাইছি, খাই অনেক তৃপ্তি পেয়েছে, অনেক লোকের দিচ্ছি। কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাইজিদ আল আরিফ বলেন, তীব্র তাপপ্রবাহে পথিকদের একটু প্রশান্তি দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে এই তপ্ত দুপুরের ভিতরে বাজারের দিন, যে পথচারী শ্রমজীবী মানুষ যারা ড্রাইভার আছে, গাড়ি ভ্যানওয়ালা মোটরসাইকেল আরোহী যারা আছেন, তারা তপ্ত দুপুরের ভিতর ঘামার্ত শরীরে অনেক তৃষ্ণার্ত ছিলেন। আমরা একটা পানি একটা স্যালাইন দিয়ে তাদের পাশে থেকেছি। আজকে আমরা এই জনজীবন অতিষ্ঠ দীর্ঘ তাপদাহের মধ্যে শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ এবং পথচারীদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেছি। এবং যদি এই তাপদাহ যদি দীর্ঘস্থায়ী হয়, আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান। ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম শিবলু বলেন, এই ক্লান্তি লগ্নে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, যতদিন তাপপ্রবাহ না কমবে ততদিন আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। Show stealer.